Hello guys, welcome to our channel Travel and Automotive Explore. আজি এইটো আমি এটা নতুন টপিক নতুন কনসেপ্ট লৈ পলাই এটো হল আমার ইয়ারে মানে আমি যত আছো এতিয়া তারে এটা মানে এই এলাকাটো মানে মানে সংগতি রাখি পলাই এটা উৎসব পালন করা হয় হেতু হল বাইক উৎসব তার মিনিং কি আছে আমি ইমান বিশেষ না জানো কিন্তু আমি এনে টাইপিকলি আমি গুগলত মানে সহায় হিসাবত আমি পাইছো যে বরখন আর মানে বরখনের লগত সংগতি রাখি খেতি বাতি যাতে ভাল মানে কব গলে রেইন এন্ড হার্ভেস্ট ফেস্টিভেল বলে কোয়া হয় আর এই আমার টোটালি রাভা যিনি ট্রাইব আছে ড্রাইভার ট্রাইবর মানে নিজস্ব হয় গতি তার সংগতি রাখি আমার ইয়াতে যিনি মানে অনুষ্ঠান হয়েছে সেখানে কিছু কিছু দেখাব কারণে আপনার চেষ্টা করে আছো বাইকো হল সমগ্রে রাভা জনসংস্কৃতির একটা পরম্পরা উৎসব হয় যেটো নাকি জেঠ মাহর পূর্ণিমার অনুষ্ঠিত করে আর সেইটো আজি ইয়াতে মানে যত মই আছো মানে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টর ধনুমহা অঞ্চল আজি প্রথম বার্ষিক মানে উদযাপন করা হয়েছে তাই কিছু স্নেহ আপনার দিব চেষ্টা করে আছো আর ইয়ারে মেইন উদ্দেশ্য হল মানে এতিয়া আগন্তুক যদি খেতি বাতি আছে খেতি বাতির মানে খেতি বাতিখিন যাতে ভাল হয় আর যাতে একো নষ্ট নহয় তার কারণে দেবদেবীর আগত মানে প্রার্থনা করে আর এইখানে মই জানো বিশেষ না জানো পূজার লগত সম্পত্তি রাখি যিমানখিনি বস্তু করে আপনার দেখাম আর লগতে কমিটির এজন মানুষের লগত গোটেইখিনি কনসেপ্ট আপনার বুঝাই দিবলে চেষ্টা করি গতি আপনাদের চাক ইমানখিনি আমিও না জানো ফেস্টিভেলের ভিতরে নতুন আর ইয়াত প্রথমবার হয়েছে আর আজি বতরটা সিমান একটা ঠিক নয় পুরো ডাউরিয়া বতর রাতেপর খুব বরষুণ দিয়ে আছে আর মানে যত পূজা হয়েছে যত অনুষ্ঠান মানে ইয়াতে করেছে মানে সেই জায়গাখিনি খুবই বেয়া হয়েছে মানে পুরো বোকা 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 হয়ে গেছে গতি যিখিনি পারো আমি চেষ্টা করি আমার ফলের তাতে ভুল মানে হবো পারে আপনাদের যাতে ক্ষমা করে দিয়ে তো এইখিনিতে আমার চ্যানেলের মানে ভিডিওটি আরম্ভ করে দিছো শিব দার্মা মামাশিকু দার্মাং বলে কয় তারপর তিন নম্বর তো কঞ্চ তার মানে পশ্চিম দক্ষিণ যেটু দিছে এই বাহু বলে আর মার ক্ষেত্রে আমি পাঁচটা দিছো ইয়াত আমার যে ধনুমহা অঞ্চলিক রাভা ছাত্র সন্থা রাভা মহিলা পরিষদের স্বাস্থ্য অনুষ্ঠিত দাবী সমিতির উদ্যোগত প্রথমবারের বাবে আমি ধনুমহা অঞ্চলত রাভা জনগোষ্ঠীর যে জাতীয় উৎসব বাইক উৎসব উদযাপন করবলে আগবাড়িছো আর এই বাইক উৎসবর মূল উদ্দেশ্য হল আমার রাভাসকলে আমার সাধারণত বাইক পূজা জাতীয় উৎসব হিসাবে পালন করে আছে আর এই উৎসবের যোগেদি আমি যাতে আমার জনগোষ্ঠীর এই অঞ্চলত বসবাস করা প্রতিটি জাতীয় জনগোষ্ঠীর যাতে কৃষি কর্মের ভাল হয় এই অঞ্চলের যাতে অপায় অমঙ্গলবিল দূর হয় তার কারণে আমি সকলের আয়া বাইকর ওর প্রার্থনা জানাও তারে এই উৎসবের সংগতি রাখি আমি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ রাখিছো আজি তার লগে আমি ঠিক আবেলি দুই বজারপর আমার যে আলোচনা চক্র বাইকর উপর আলোচনা চক্র অনুষ্ঠিত হব তার পরবর্তী পর্যায়ত আমার অতিথিসকলের আদরণীয় অনুষ্ঠান থাকিব আর সন্ধ্যা ঠিক 8 বজার লগে আমার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ থাকিব বিশেষভাবে আমার রাভা জনগোষ্ঠীর কৃষ্টিসমূহ ইয়াত প্রদর্শিত হব তারে রাভা আসাম অঞ্চলত বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীর কৃষ্টিসমূহ ইয়াত প্রদর্শিত হব তারে ঠিক সন্ধ্যা 8 বজার লগে 10 বজার লগে আমার অসমের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবাসনা দত্তই আমার এই মঞ্চত গীত পরিবেশন করব Thank you.
প্লিজ গাইজ যিমানখিনি পাৰো দেখা দিব শুনক আৰু এতিয়া ৰাতি ৰাতি নহয় একচুৱেলি ৰাতি পাব এতিয়া তিনিটা বাজিছে আৰু গোটেই প্ৰগ্ৰেমৰ শেষত এতিয়া আমি জাষ্ট জাষ্ট গা পা দিবলৈ আমি বোলাইছোঁ মোৰ ভাই এতিয়াও বুজি আছে নহয় ভিডিঅ'টো যোনে ইমানখিনি চাইছে কাইণ্ডলি ছাবস্ক্ৰাইব দ্য চেনেল আৰু লাইক শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব এইখিনি আপোনালোকৰ পৰা এক্সপেক্টেশ্যন এটা আমি ৰাখি দিছোঁ গতিকে আগলৈকে চাওক আমাৰ নতুন নতুন কনচেপ্ট আহি আছে গতিকে ইল দেন টেক কেয়াৰ এণ্ড বাই 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 গুড নাইট বাই বাই